মনে রাখতে হবে এটা তাদের জন্যই করব যারা এই করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে যারা কাজ করেছে। অর্থাৎ জানুয়ারি মাস থেকে এটা শুরু বলতে গেলে আসলে মার্চ মাসটাই এটা ব্যাপকভাবে দেখা দেয়। এই মার্চ মাসে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এই প্রণোদনাটুকু তাদের জন্য, আর যারা কাজ করেন নাই, যারা নিজেদের সুরক্ষা করার জন্য পালিয়ে গেছেন, যেখানে রোগীরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে চিকিৎসা পায়নি, অন্য সাধারণ রোগীরাও চিকিৎসা পায়নি, তাদের জন্য এই প্রণোদনা নয়, তারা এটা পাবেন না। আর কেউ যদি এখন মনে করেন যে শর্ত দেন যে আমাদেরকে এটি দিলে আমরা আসব, আমি বলবো যে সেটা দিতে হলে আগামীতে কিভাবে কাজ করেন, আমরা আগামী এই যে এই দুঃসময়টা যে যাবে তার আমরা অবজারভেশনে রাখব, অন্তত এই তিন মাস তাদের কাজ দেখব, সেখানেই দেখব যদি কেউ সত্যি এভাবে মানুষের সেবা দেন তারপরে তাদের কথা আমরা চিন্তা করব। কিন্তু শর্ত দিয়ে কাউকে আমি কাজে আনব না, কারণ যাদের মধ্যে এই মানবতাবোধটুকু নেই তাদের জন্য প্রণোদনা দিয়ে আনার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যদি বাংলাদেশে সেরকম দুর্দিন আসে প্রয়োজনে বাইরের থেকে আমরা ডাক্তার নিয়ে আসব, বাইরের থেকে নার্স নিয়ে আসবো, কিন্তু এই ধরনের দুর্বল মানসিকতা দিয়ে আমাদের কাজ হবে না, এটা হলো বাস্তবতা। কাজে এখন তারা মিটিং করুক আর শর্ত দিক, ওই শর্তে আমার কোনো কিছু আসে না, বরং ভবিষ্যতে তারা ডাক্তারি করতে পারবে কি না সেটাই চিন্তা করতে হবে। ডাক্তার আমাদের প্রয়োজন আছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই মানসিকতা থাকবে কেন, মানবতা বোধ হারাবে কেন? একজন রোগী আসতে চিকিৎসা করতে হবে, তার জন্য নিজেকে সুরক্ষিত করা যায়, অ্যাপ্রন পরে নেন, মুখে মাস্ক লাগান, হাতে গ্লাভস দেন অথবা স্যানিটাইজার ব্যবহার করেন, হাত ধোন, রুগী দেখেন, রুগী কেন ফেরত যাবে? আর একজন রুগী নিয়ে দূরে দূরে ঘুরে সেই রুগী কেন মারা যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কেন মারা যাবে? কাজে যে যখন যে এই ডাক্তার এই রুগী যেখানে যেখানে গিয়েছে সেখানে কোন কোন ডাক্তারের দায়িত্ব ছিল আমি তাদের নামটাও জানতে চাই, তবে তাদের ডাক্তারি করবার মতো বা চাকরি করবার মতো তাদের সক্ষমতা নাই, তাদের বের করে দেওয়া উচিত চাকরি থেকে, এটা আমি মনে করি। আমরা জানি হ্যাঁ এটা একটা আতঙ্ক সারা দেশে সারা বিশ্বে, আর সবাইকে সবাই ভয় পাবে, সবাই সুরক্ষিত থাকতে হবে, ইটস ট্রু, আমি এটা মানি আমি, কিন্তু একজন ডাক্তার তার একটা দায়িত্ব থাকে, আর তাদের সুরক্ষার জন্য যা যা দরকার আমরা তো দিয়ে যাচ্ছি, ব্যবস্থা করে যাচ্ছি, লাগলে আমরা আরও করব, সেখানে তো আমরা কোনো কল্পনা করছি না, আমরা দেশে তৈরি করছি, বিদেশ থেকে নিয়ে আসছি, যতরকম যা দরকার আমরা সব রকম চেষ্টা করে যাচ্ছি, কারণ তো সারা বিশ্বব্যাপী এই